পরীক্ষা হলো, সেই পরীক্ষায় অংশগ্রহণ করি। আপনার কমিটিতে মানে বাকি আর কে ছিল, সভাপতি কে ছিল বা অন্যান্য দায়িত্ব? ওই হাই স্কুলে, হাই স্কুলের সভাপতি কমিটিতে ছিল জয়দেব কুমার মণ্ডল ছিল সভাপতি, আমি ছিলাম সেক্রেটারি। আর ওই সময় কি রমজান আলী ওয়াহেদ টয়েদ এই সমস্ত দিয়ে আমরা প্রায় 21 সদস্য বিশিষ্ট একটা কমিটি করছিলাম। তখন 6 দফা দিয়েছিলেন বঙ্গবন্ধু, দিলে ওই 6 দফার পরে তারা 67-68 থেকে কমিটিগুলি করা শুরু করে। 69 সালে গণ আন্দোলনের পরে বঙ্গবন্ধু যখন 7ই মার্চের ভাষণ দিলেন, সেই ভাষণে গ্রামগঞ্জের মানুষ সবাই উদ্বুদ্ধ হলো স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের জন্য। অ্যাকচুয়ালি ওই আমরা কিন্তু ওই সেনাবাহিনী বা পুলিশ কোনে কি করছে এই সমস্ত কিন্তু আমরা তখন বুঝতাম না। তখন মানুষ আওয়ামী লীগ এত চিন্ত না, বঙ্গবন্ধুকে যতটা চিন্ত। বঙ্গবন্ধুর ডাকেই ওই 7ই মার্চের ভাষণের পরেই কিন্তু গ্রামগঞ্জের মানুষ তখন ওই তীর ধনু ঢাল ফলা এই সমস্ত বানানো শুরু করে দেয়। মানে পাক আর্মির বিরুদ্ধে, মানে যেগুলি বাস্তব আমি কিন্তু এটাই বলছি, পাক আর্মির বিরুদ্ধে যে আর্মস নিয়ে বা অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হবে এই চিন্তা ভাবনাই ছিল না। তো আমি ওই 7ই মার্চের ভাষণের পরে তখন গ্রামগঞ্জে ওইরকম মিছিল শুরু হয়ে গেল সব জায়গায়। এরই এক পর্যায়ে 7ই মে তখন আমাদের এই অঞ্চলেই জোহা ভাই নাম করে একজন ছিলেন, উনি এক পুলিশের মানুষ মনে হয়, উনি একটা এসএমজি নিয়ে আসছিলেন, চাইনিজ এসএমজি। উনি নিয়ে আসে আর যারা আনসার বাহিনীর লোক ছিল এলাকার, এদেরকে জড়ো করে একটা মুক্তিযুদ্ধের একটা বাহিনী গঠন করেন। বাহিনী গঠন করার পরে ওই সময় নজির ভাই ছিলেন কমিউনিস্ট পার্টির, গবরাবাড়ি আর নুরুজ্জামান ভাই, এদেরকে এরা আর আমাকে নিল। নিয়ে এরা একটা ওই যে কমান্ডো বাহিনী, পলিটিক্যাল কমান্ডো, তিনজনের একটা কমিটি গঠন করে। করে এই আমাদের কাজ ছিল গ্রামে গঞ্জে কারা আর্মিতে চাকরি করে, কারা পুলিশে চাকরি করে, কারা পালায় চলে আসছে মুক্তিযুদ্ধে এখনো অংশগ্রহণ করে নাই, এদেরকে খুঁজে খুঁজে বের করে মানে ওই জোয়াবার বাহিনীতে দেওয়া। তখন কিন্তু একটা গ্রুপ চলে গেছে ওপারে ট্রেনিং নেওয়ার জন্য। কিন্তু এই যে ট্রেনিং নিয়ে আসার এক পর্যন্ত এই যে অন্তর্বর্তীকালীন, মানে মানুষ যখন খুবই হতাশাগ্রস্ত যে এখন কি হবে না হবে, এখন ওরা রাজাকার বাহিনী গঠন করলো, ওই পাক মিলিশিয়ারা আসতেছে, এখন আমরা কি করব, এইরকম একটা হতাশাপূর্ণ অবস্থায় এক এক করে এক একটা বাহিনী গড়ে তোলে। তখন আমাদের এদিকে আকবর বাহিনী একটা গঠন করছে, এইরকমই জোহা ভাই একটা বাহিনী গঠন করে। বাহিনী গঠন করলে আমরা তার সাথে সম্পৃক্ত হয়ে কাজ শুরু করে দিই বিভিন্ন জায়গায়। আমরা যেয়ে যেয়ে এই সমস্ত সংগ্রহ করি আর জোহাবার নেতৃত্বে বিভিন্ন জায়গায়। তখন ছোটোখাটো আক্রমণ হইতো ওই রাজাকারদের বাড়ি বা রাজাকাররা দল বেঁধে যাচ্ছে, উনি শুনলে উনি এসে আক্রমণ করতেন। এরপর যে এক পর্যায়ে ওই ভাইরা ওপার থেকে ট্রেনিং নিয়ে চলে আসলেন, আমার বড় ভাই জাহিদ হোসেন জাফর উনি মুজিব বাহিনীর জেলা মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার ছিলেন, আর মির্জা জিয়ালবাড়ি নোমান ছিলেন উনি মুজিব বাহিনীর জেলা কমান্ডার। ওনারা দুইজন আমাদের এলাকায় এসে আমাদের এলাকার সমস্ত ওই যুবক ছেলেদের ডাকলেন বা যারা মুরব্বী ছিলেন এরা মোটিভেট করার জন্য। এদেরকে কিন্তু আবার যে পলিটিক্যাল কমান্ডার হিসাবেও ধরা হতো, এদের নির্দেশ ছিল যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে,
এবং তোমরা যে লোকজনকে হয়তো লোকজন বিভ্রান্ত হয়ে হয়তো সারেন্ডার করতে পারে, কেউ পাকিস্তানের পক্ষে চলে যেতে পারে, এটা যাতে না যায় গ্রামে গঞ্জে তোমাদের এরকম ওই মুক্তি সংগ্রাম কমিটি এই সমস্ত গঠন করে এদেরকে স্বাধীনতার সপক্ষে ধরে রাখতে হবে। তো এই কাজগুলো এসে উনি শুরু করলেন। শুরু করলে তখন ওই এক একটা ব্যাচ ট্রেনিং নিয়ে নিয়ে ওপার থেকে চলে আসতে থাকলো। যেমন আমাদের যে হামিদ ভাই জাপান ভাইদের ব্যাচ, জাফরি ভাই এক ব্যাচ নিয়ে আসলেন, ওই কাছের খোলের জমিদার সাহেবের ছেলে বাবলু নার নাম উনি একটা ব্যাচ নিয়ে আসলেন। আসলে এদেরকে সংগঠিত করে নোমান ভাই বললে যে তোমরা চুপচাপ থাকো, এখন গেরিলারা যে যুদ্ধ করছে না করতে থাক, কারণ এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে এবং পরে আমাদেরকে আস্তে 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 এই যুদ্ধ টিকে রাখতে হবে, হয়তো 15-20 বছরও লাগতে পারে। এরই এক পর্যায়ে হলো কি যে মানুষ মানে খুব অস্থির হয়ে যেতে লাগলো, পাকিস্তানের বাহিনী বিভিন্ন জায়গায় হামলা করে, তখন এরা আর চুপ করে বসে থাকতে পারলো না, তখন এদের এই সিদ্ধান্তটা চেঞ্জ করলো। এর এক পর্যায়ে আমাদের আমি তখন ওই ভার সাথে ওই ভাই আমাদের এই জাফরুল্লাহ খান জাফরি ছিল, ও আসলো কিছু অস্ত্র শস্ত্র নিয়ে ট্রেনিং নিয়ে, ওকে ভার সহযোগী একটা কমান্ডার করে 19 সদস্যের একটা কমিটি করে দিয়ে মানে মুক্তিযোদ্ধাদের দিয়ে তাকে একটা কমান্ডিং অফিসার করে তার দায়িত্বে আমাদের দিয়ে দিলে। আমি ওনার আন্ডারে ছিলাম, আমি ইনসান আলী বাবু এরা সব ওই আন্ডারে ছিলাম। থেকে আমরা এইভাবে ওই এলাকায় বিভিন্ন জায়গায় যাই, যেমন ভাইরা বংশীতলা যুদ্ধ করার পরে সেই সমস্ত অস্ত্র যেসব জায়গায় ওই চরপড়া নাতুরিয়া টাটুরিয়া এই সমস্ত ওই ক্যানালের ভিতর খালের মধ্যে রাখা হয়েছিল, মানে ক্যাশিং করে করে রাখা হয়েছিল, সেইগুলি আমরা ওখান থেকে তুলে তুলে নিয়ে আসি। আবার মির্জাপুর কবরস্থানে একটা জায়গা নির্ধারণ করে ঠিক কবরের মতো করে ভিতরে অস্ত্র শস্ত্রগুলি রাখি। এই এক পর্যায়ে যখন এই রাজাকাররা খুব অত্যাচার শুরু করে দিল বিভিন্ন জায়গায়, আমাদের পান্টি বাজারও এরকম ওরা এক পর্যায়ে লুটপাট করে নিয়ে এখানে একটা ক্যাম্প করলো। ক্যাম্প করলে তখন ভাই জোহা ভাইকে নির্দেশ দিল যে এখন কোনো ক্যাম্প ওদের আক্রমণ করে দরকার নেই, আমরা আগে সংগঠিত হয়ে নিই, শক্তি আরও সঞ্চয় করে নিই, আমাদের আরও গ্রুপ আসবে, তখন আমরা একযোগে সমস্ত জায়গায় আক্রমণ করব। কিন্তু জোহা ভাই এটা উনি মানুষের চাপেই হোক উনি শুনলেন না, তখন পান্টি বাজার অ্যাটাক করে ওই রাজাকারদের ক্যাম্প থেকে সব অস্ত্র শস্ত্র উনি কেড়ে নিলেন ওদের কাছ থেকে। নেওয়ার পরে তখন তারা ওই এদের আবার ক্যাম্প ছিল ওই ভিত্তিপাড়া, ভিত্তিপাড়ার ক্যাম্পে যায় রাজাকাররা বললো যে আমাদেরকে অ্যাটাক করে সমস্ত অস্ত্র শস্ত্র কেড়ে নিয়েছে। তখন ওরা একটা প্রতিশোধ নেওয়ার জন্যে ওরা আসলো, এসে পান্টি বাজারে ওরা অ্যাটাক করলো, পান্টি বাজারে অ্যাটাক করে পান্টি বাজার পুড়াই দিল। এর আগে খিলাফত সাহেব ওই এখানে প্রেস কমিটি গঠন করছিল, ইউনিয়ন পরিষদের যত মেম্বার ছিল সবাইকে উনি সদস্যভুক্ত করলেন। আমার আব্বা নির্বাচিত মেম্বার ছিলেন, তখন আমার আব্বা অস্বীকার করলেন যে না আমার ছেলে দুইটাই মুক্তিযোদ্ধা, আমি এটা করতে পারবো না। এরই মাঝে একটা ঘটনা ঘটলো যে ওই আমাদের উনি পরে মেজর জেনারেল হয়েছিলেন আনোয়ার সাহেব, ওনার ভাইরা ওনার নাম মনে হয় আজাদ খোকসার, ওনারা অস্ত্র শস্ত্র নিয়ে চৌরঙ্গে দিয়ে পার হচ্ছিলেন। পার হওয়ার সময় আর আব্বা তখন রাস্তায় কাজ করতেছিলেন, কাজ করলে ওদের তখন রাজাকাররা ধরে, ধরার পরে আমার আব্বা তখন নিজের পকেটে টাকা পয়সা দিয়ে ওই রাজাকারদের দিয়ে ছাড়াই দেয়। এই কথা খিলাফত সাহেবের কানে যাওয়ার পরে খিলাফত সাহেব পরের দিনই আর্মি নিয়ে এসে আমাদের বাড়ি ঘর পুড়াই দেয়। পুড়াই দেওয়ার পরে তখন আমি তখন ওই যে ওই জোহা ভাইদের সাথে এই পাশেই মহেন্দ্রগড়ে শেখপাড়া একটা আম বাগান ছিল ওইখানে দাঁড়াইছিলাম। তখন আমার খুব মানে রাগ হয়ে গেল, আমি সহ্য করতে পারছিলাম না, বয়সে অল্প ছিল, তখন আমি একটা ফেয়ার দিয়ে দিলাম 303 রাইফেল দিয়ে। ফেয়ার দেওয়ার পরে সব ঘুরপাড় করে এইখান থেকে মেশিন গানের গুলি ছুটতে লাগলো, মোটর সেলিং করতে লাগলো, করার পরে আমরা সব পালাই চলে গেলাম। আবার সংগঠিত হয়ে আমরা রাজাকারদের আগার আবার আক্রমণ করে সমস্ত কিছু আমরা কেড়ে নিই অস্ত্র শস্ত্র। আচ্ছা, কেড়ে নেওয়ার এক পর্যায়ে ওরা করলো কি, আবারও প্রতিশোধ নেওয়ার জন্যে জোটগতভাবে এসে প্রথমে এখানে মহেন্দ্রগড় যে শ্রীপুর আছে
ওই শ্রীপুরে এসে আগুন দিল। আগুন দেওয়ার পরে তখন ওই জাফরি ভাইয়ের নেতৃত্বে আমরা একটা গ্রুপ ওই শ্রীপুর ছিলাম, এবং ভাই তখন সমস্ত কমান্ডের নির্দেশ দিয়েছিল যে এখন জনগণ খুবই হতাশ হয়ে গেছে, আর্মি এবং মালয়েশিয়ার রাজাকার যেখানেই আসবে সেখানেই আমরা প্রতিরোধ করব। এরই এক পর্যায়ে এসে হঠাৎ করে শ্রীপুর এসে ওরা ওই হিন্দু পাড়া আক্রমণ করে, আক্রমণ করলে তখন জাফরি ভাই ছিল খুব দুর্ধর্ষ এবং ওই ইনসান আলী বাবু ছিল খুব ডিসপ্রাইট ছিল, নির্দেশ দেওয়ার আগে হঠাৎ করে এসেম্বলি দিয়ে মানে গুলি শুরু করে দিল, দিয়ে তখন ওরা দৌড় মারতে লাগলো। তখন ভাই সমস্ত গ্রুপ নিয়ে ভাই অগ্রসর হলো, আমাদের এলাকার যত মুক্তিযোদ্ধা ছিল সবকে সংগঠিত করে মানে অগ্রসর হতে থাকলো। ওরা আস্তে আস্তে পালাতে পালাতে গিয়ে ওই নদীর পার হওয়ার সময় নদী তখন ওই একটু পাশে গেছিল আর মাটি দিয়ে দুই পাশে বাঁধা ছিল, ওরা ওইটা পার হচ্ছে, আমরা এপার থেকে গুলি করছি, এবং ওইখানে নেতৃত্ব দিয়েছিলেন ভাই, উনি কমান্ডিং অফিসার ছিলেন, উনি সবাইকে পজিশন নিয়ে কে কোন জায়গায় পজিশন নেবে এটি এই সমস্ত দেখাশুনো করছেন, আর এদিকে আমাদের যুদ্ধ চলছে। ওপারে ওদেরকে আবার কভারে একটা গ্রুপ ছিল মালয়েশিয়াদের, ওরা তখন ওপার থেকে নদীর ওপার থেকে গুলি করছে যাতে ওরা নিরাপদে পার হয়ে চলে যেতে পারে, এপার থেকে আমরাও গুলি করছি। এরই এক পর্যায়ে একটা এক ব্রাশ পেয়ারে আমার হাতে গুলি লাগলো, আমার পাশে ছিল শহীদুল ইসলাম ওর পায়ে গুলি লাগলো, আবার আবুল কালাম আজাদ ওরও পায়ে গুলি লাগলো, আর আমার পাশেই ছিল মোহাম্মদ হোসেন খেড়ু, ওর মাথায় এখানে গুলি লেগে সঙ্গে সঙ্গে উনি যুদ্ধে শহীদ হলেন। তা আমার ওই সময় একটা স্মৃতি মনে আছে, আমি বললাম ভাই আমার গুলি লাগছে, তো ভাই বললো যে কোন জায়গায় লাগছে, আমি বললাম যে আমার হাতে লাগছে, হ্যাঁ তো বলে কিছু হবে না না, তুই হাত ধরে শুয়ে থাক চুপ করে। তারপরে একটু পরে আমার স্বাস্থ্য ভয় এসে আমাকে টানতে টানতে নিয়ে গেল, তারপরে আমি এসে এখানে চিকিৎসা নিই পান্টি ডক্টর আকবরের কাছে, আর ওই দিনই ইন্ডিয়া স্বীকৃতি দেয়, যার ফলে মুক্তিযোদ্ধা এবং জনগণের সমস্ত শক্তি বৃদ্ধি পায়, উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পায়, একটা আনন্দ উল্লাসের সৃষ্টি হয়। এর কিছুদিন পরেই মিত্রবাহিনীর সাথে মানে আমরা একত্রিতভাবে যুদ্ধ করে কুষ্টিয়া দখল করে নিই, এটা 10ই ডিসেম্বর। আমি ওই সময় যেতে পারিনি, আমার হাতে গুলি লাগছিল যাতে আমি পান্টিতেই ছিলাম।